উঠবে যখন চৈত্র দিনের ফুল,
ভরে নুড়ি ভেঙে যাবে তার ফুল, তখন আমি গানের পাখি হব দূর আকাশ পারে, ওপারে থাকব আমি তুমি রইবে পারে, শুধু আমার দু চোখ ভরে দেখব তোমারে, দেখব তোমারে। হ্যালো হ্যালো, তোমরা সবাই খাচ্ছো টাচ্ছো তো? স্কচ, জি, ভদকা, রাম, তারপরে সফট ড্রিঙ্ক, ওয়াট, ভদকা, ভদকা, সবাই সঙ্গে খেয়ে এবারে এনার্জি গেইন করো। তাহলে যে কত নাচানাচি করতে হবে আমাদের সে তো জানো না, বিশ্বনাথের নাচ তো আসছে। এই রেশমি আসো, ওরা চুপি চুপি প্র্যাকটিস করেছিল আমাকে জানায়নি, কিন্তু আমি খবরটা পেয়ে গেছি ফাইনালি। চুপি গেছি আমি, লাগবে মাইক, লাগবে মাইক, লাগবে। জলদি হ্যা ক্যা ক্যুঁ ক্যুঁ ভালা, জলদি হ্যা ক্যা ও ক্যুঁ ভালা, খুশ জো ইতনা ডরাগি তুম প্যার কেসে করো, জলদি হ্যা ক্যা ও ক্যুঁ ভালা, খুশ জো ইতনা ডরাগি তুম প্যার কেসে করো, তো ক্যুঁ ভালা। আমি রেশমিকে ছাপিয়ে যাচ্ছি, রেশমি রেইনফোর্সমেন্ট লাগবে। কদম বহক জায়েঙ্গে ইয়ে তুমনে সোচা, ক্যা মেরি চাহত পে তুমকো নহীঁ ভরোসা,
जल्दी है क्या ओ क्यों भला खुद से जो इतना डरोगी तुम प्यार कैसे करोगी जल्दी है क्या वो क्यों भला लेके तेरे लब की लाली जीवन को रंगी करेंगे आंखों में तुझको भरेंगे कल तक तभी जी सकेंगे ओ लेके तेरे लब की लाली जीवन को रंगी करेंगे आंखों में कुछ तो कल तक कभी जी सकेंगे तो क्यों भला खुशे जो इतना डरोगी तुम प्यार कैसे करोगी जल्दी है क्या हो क्यों भला ও কিছু দিল পুরো ঘেমে গেল তো সব না এবার একটা যা ওখানে কি টাওয়েল রাখা আছে আমার মাইক্রোফোন নিয়েছিস তুই দেখ মাইক্রোফোন তো আমি ছাড়তে পারবো না কেন ছাড়তে পারবি না তুই অফ কর কেন অফ করবো একা মাইক্রোফোন নিয়ে কথা বলবি নাকি আচ্ছা আবার যাইবি নাকি তুই পরবর্তী অনুষ্ঠানটা কন্টিনিউ করতে হবে 11টা বন্ধ হয়ে যাবে এই 11টা ডিলিট এই দিদি তো 11টা বন্ধ করবো বলেছে দিলীপেশ্বর বলেছে 11টা সব বাইরে বাইরে দিয়ে চলে গেছে এই না 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 কি করব না না একটু গাল বলি কে কি রকম চাচাই কাকে তোমাদের কি দরকার মেয়ের কাজ করো তো কাছে যাই গিয়া বাসা কইল তার মানে আমারে কয় নাই জিরে কইতে আছে শেষ বারের মতো জিগাইতাছি এক কাপ চা পাওন যাইব না আরে আধ ঘন্টা ধরে তো বলছি 5 মিনিটের মধ্যে দিচ্ছি বলি কুলোর মতন কানে কি তুলো বুঝে বসে আছো আরে সাহেল লগে আমার মোটেই তাড়া নাই এই তো 40 মিনিট ধরে গেছে সিট করে কইরা 5 মিনিটের মধ্যেই পাওয়ান গেল তুমি জিএল লগে রাগারাগি করতেছিলা তাই অনে তোমার দিক থেকে আমার দিকে ঘোরানোর জন্য মা ছি 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 কি জ্ঞানার কথা মাগো ভর সন্ধেবেলায় অফিস থেকে ফিরে এসে ঠিকই আমার দিক থেকে নিজের দিকে ঘোরাচ্ছিলে আরে তা না কইতে আজকাল অত চেঁচামেচি করলে জি দেখে না থামো তুমি ছোট মুখে ওর বড় 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 কথা বলে কি না বাবু সব সময় এরকম শাড়ের মত চেঁচায় কেন তুমি কই না তুই বাবু তো আর মাইয়া না বড় মত চেঁচায় আরে তুই তা কই না আরে আরে এখানে কোথায় কাও কোথায় কেন আরে শোনো 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 বোনাস পাইছি বোনাস ও মা তাই নাকি তা তো কই বলনি তো এই যে 800 টাকা 1500 মানে
বলি আলাদা পকেটে পালাতে চাইছো এই আর চাইছো আর চাইছো আর আলাদা পকেটে আলাদা পকেটে তো চাইছো বললাম মানুষ হইল না তাহলে হলো 1200 তা এই টাকা দিয়ে কি হবে কাশ্মীর না পুরী যাবো মনে করছি না পুরী কাশ্মীর আহা পুরী 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 কি আছে পুরীতে কত কি আছে বালি ঢেউ সমুদ্র লুলিয়া জগন্নাথ হবে না পুরি হবে না ভূস্বর্গ কাশ্মীর না পুরি কাশ্মীর পুরি তখন থেকে বলছি কাশ্মীর আ সর্বনাশ করছে ওয়েদার কেমন পাল্টাইয়া গেল দেখো কখন যে বর্ষা নামবো কিছুই বোঝন যায় না আর তোমার ওই টুকটুক চোখের মধ্যে এত বড় বড় আস্ত দমকল ঢুকাইয়া রাখো কি কই রাখিয়ে জানে আর কাইন্দ না পুরি আর পুরি এই বাড়ি ওই বাড়ি থেকে দেখতেছে পুরি এত চোখের জল কষ্ট কইল না পুরি আরে অসময়ে খড়ে নামবো পুরি আরে তখন আর জল পাওয়ানো যাইব না পুরি বুঝে পুরি সব তোমার ওই সটন সটন চোখ কখন টেপো কখন খোলো কিছুই বোঝা যায় না আর তুমি যে মিথ্যা কথা বললে আমার তো থার্মোমিটার আছে এখন বলো কোথায় যাবো আমরা ভাবছো কি তোমার ইচ্ছায় আমি কাশ্মীর যাব আমার তো এমন মায়েরা পাও নাই আমি নিজের ইচ্ছায় কাশ্মীর যাব ও জিও হাতে এসো বাবা পথে এই না হলে পুলিশ মানুষ ইস কোনে কি সা না গরম শরবত খাইতেছে এর লগে গত মাসে 8 কেজি চিনি লাগছে বুঝেছি বুঝেছি সামান্য একটু চা তার জন্য আমরা ফোঁটা দিচ্ছ ভালো লাগে না আমার কত কিছু লোকে কত কিছু খায় মিষ্টি নয় তেলে ভাজা নয় আলু কাবলি নয় ফুচকা নয় তোমার বাবা কিলে নাই কইতাছি কি পানের লগে গেলাস আর দুই খামচি বাবা জর্দা সিনেমা থিয়েটার সপ্তাহে তিন দিন এছাড়া আর কোনো নেশা আছে আমার আর কি থাকতে পারে আর এইগুলা তো তোমার ঠিক নেশা না এইগুলো হলো তোমার পেশা আর ওই দিয়া দিন রাত আমার পিস্তে আসো সারাদিন মুখে আগুনটা নিয়ে বসে আছো একটা থেকে আরেকটা সিগারেট ধরাচ্ছ তার বেলায় ওইগুলোতে বুঝি খরচ হয় না আরে এই জন্যই তো একটা থেকে আরেকটা ধরাই সিগারেটের খরচ একটু বেশি হয় বটে তবে দিহা চলে খরচ আমার পয়সা লাগতেছে কেন ছেড়ে দিতে পারো না কেন পারো না সিগারেট ছাড়ানোর মতো সহজ জিনিস আর আছে নাকি এই তো এই বছরই আমি 5 বার সিগারেট ছাড়ছি সুরাট ধরছি তারপর গত মাসে তোমার চোখে ধুলো না চুলো কি একটা পড়ে গেল তার জন্য যে 500 টাকা বেরিয়ে গেল আর তোমার চোখে যে একখান শাড়ি পরলো তার লগে 250 টাকা বেরো গেল না আমার শাড়ি কোটা দিচ্ছ ফুটা দিবো কেন অফিস থেকে ফিরা এসে স্বামী স্ত্রী একটু আলোচনা করতেছি আলোচনা করছি বলে কটা শাড়ি দিয়েছো বিয়ের পর থেকে আমাকে হিসাব রাখলে আমি আমেদাবাদ কটন মিলের ম্যানেজিং ডিরেক্টর হইতাম হিসাব রাখবে তা হিসাব রাখবে কেন কঞ্জুস স্বার্থপর কইতাছি আশেপাশে জানালে দিয়ে সব দেখতাছে দেখুক সবাই দেখুক সবাই শুনুক সবাই কি দাদা কেসটা কি আরে অফিসের নাটক হই করে ভাই তাই রিহার্সাল দিতাছি তা বেশ জোরালো নাটক মনে হচ্ছে ঐতিহাসিক কি না কি বৌমা হলো কি কিছু হয়নি মাসিমা এই আজকে আমাদের বিয়ের তারিখ কি না তাই জোরে জোরে একটুখানি গল্প করছি সাক ভাষা কেসে যাও যাও স্নান কইরা ফেলো শরীরটা ঠান্ডা কইরা আসো যাও যাও সকালে বাজার করনি মনে আছে করি নাই না তাহলে এই বেলা করো
বাঁচেলো নিশ্চয় ইচ্ছা করে আত্মহত্যা কইরা ওর 26 টাকা কেজি মাছখন আমি ঘুষাই গিয়া দেই একি বলতে পাচ্ছ না কেন পসা কই না তো এই তো সব আগটা চিংড়ির মুড়ো ফসে গেছে আরে খুইসা যাইব কে এই ভাবি তো বাজার বেস্তে আছে ঠিকই ফটতে গেল কই আরে আইস কালকার সিংড়ি মাছের আবার ধর হয় নাকি ঠিকই আরে ছোট থাকতেই তো সিংড়ি গুলার ধর কাইটা লইয়া এই গিয়ে এখানে শুধু পুরাটা বড় হয় আর ধরটা ধরটা আমেরিকা পুষ্করে নিতে বড় হয় এইটাই ওগো লাগে আমাগো লেইতে সুক্তি আর মুড়ো দিয়ে কি হবে মুড়ো দিয়ে বিদেশি মুদ্রা আসবো আজকাল আমাগো বিদেশি মুদ্রা প্রচুর টানাটানি কি জানি বাবা এইসব খেলে আবার অসুখ হবে না তো না না তুমি মুড়া জাল রান্ধো আর বিদেশি মুদ্রা আসবে আর আজকাল তো আমার তো আয়ু গড় গড় কইয়া করাইয়া যাইতাছে পুরানা বস্তা বসা অসুখ তো আজকাল কারোরই হয় না এখন সব অন্য রকম নতুন নতুন অসুখ চালু হয়েছে ঠিক বলেছ আর এখনকার অসুখগুলো কি সুন্দর সুন্দর নাম না গো ওই মনে কেন সব তো ইম্পোর্টেড মাল আগে অসুখগুলি হইতো সব ইয়া ইয়া ম্যালেরিয়া ডিপথেরিয়া অ্যানিমিয়া সব ইয়া অ্যান্ড ইয়া আর এখন এখন সব হইছে শুধু ইস আর আস ইস এই যে এনকেফেলাইটিস প্যারেনজাইটিস ইন কনজাংটিভাইটিস কি মিষ্টি কি মিষ্টি আর আসটা কি রকম ডাক্তার যখন কোন রোগ ধরতে পারে না কয় ভাইরাস দারুন নাম শুনেই না ভুগতে ইচ্ছে করছে আর আমার দেখো যতটা যে বাজে অসুখ ফোড়া থামাচি আমাশা আর সব সাইতে আধুনিক অসুখ হইল স্পন্ডেলাইটিস বাবু কেমন বাজে না আমার কথা রিং রিং করে উঠল স্পন্ডি স্পন্ডি আগো আমার হয় না মানে মানে আমার ঘুমানো যায় না কেন যাইব না তোমার সাই এখনি আগো কি খুব কষ্ট হবে না তো না না শুধু ঘাড়ের দুগিটা একটু যন্ত্রণা করবে ও তো আমার এমনিতেই করে আচ্ছা করে হবে একটু বলো তো খুব সহজ এইখান থেকে রোজ মিনি বাসে সাইড পা বা বিবা দিবা যা তিনবার যাতায়াত করবো তাহলেই হয়ে যায় শুধু মিনি বাসে জমতে হয়ে যাবে অল্প ধুইব খোঁজ লইয়া দেখো মিনি বাস বাইরের আগে এই রোগ ছিলই না তাহলে আমি খুব পারবো রোজ তিন চারবার করে যাতায়াত করবো সিট থাকলেও বসবো না তাহলে আমার বেশ ভালোভাবে হয়ে যাবে বলো হ্যাঁ আচ্ছা আর তোমার এটা হইলে খুব কষ্ট হইব না একদমই কষ্ট হইব না গলায় শুধু একটা মোটকা গয়না পরাইয়া দিব বাঘা অ্যালসেশিয়ান কুত্তা গো যেমন পরায় তার উপর একটা রঙিন স্কার্ফ স্কার্ফ জড়াই গেলেই না ব্যাস খুব সুন্দর দেখাবে আমায় না গো তখন তুমি আমার সাথে একটা ছবি তুলবে তো এনসাইক্লোপিডিয়া আমার কথা বললেই এখন গায়ে ফসকা লাগে বিয়ের আগে দু চার বছর আমার পিছনে ঘুরঘুর ঘুরঘুর করেছে আমি যদি বিয়ার আগে দুই বছর তোমার পিছনে পিছনে ঘুরে থাকি ঠিক সেই দুই বছর তুমি আমার সামনে সামনে ঘুরছিলে মনে নেই বইও যায়নি কত ভালো ভালো সম্বন্ধ এসেছিল আমার আইছিল ঠিকই টেক নাই কোনো নাই কতজন আমার গান শুনে ধন্য ধন্য করেছে আর দ্বিতীয়বার ওই মুখ হয় নাই একটা কাক পছন্দ বসতো না কত আমার নাচ দেখে লোকে কত ভালো বলেছে লেখা আর বুঝা গেছে এই জিনিস বাড়িতে তুললে কি প্রলয় রসম নাচবো লেখাপড়ায় কত ভালো ছিল মামি স্কুল ফাইনালি হইব না বড় বড় স্কুল সেমি ফাইনালি রইয়া গেল আর তুমি কি একবারে তো বিয়ে পাস করতে পারোনি কম্পার্টমেন্ট পেয়ে তারপরে বিয়ে পাস করেছো কম্পার্টমেন্ট মানে না কি
মানে প্রতিটি খোপে খোপে থর নলেজ লইয়া তবে বিএ পাস করছি। একবারে পাস করলে এত এক্সপেরিয়েন্স কি আর হইতো? বিয়ের আগে তিন তিনটে প্রেম করেছো, তুমি একটা দুশ্চরিত্র। প্রেম করলে দুশ্চরিত্র হয় না, চরিত্র খারাপ হয় বিয়ের পর ঠিকা। আর সেইটা আমার হয়েছে একবারই তোমার নামে। এমন করে আমাকে বলছো ভালো লাগে না, আগে তুমিই বলতে, তোমার চোখের পাতা দাঁত সব কি সুন্দর। তখন কি আর জানতাম সবই সে। আর তার উপরে ওই রকম রিক্সায় একসাথে চড়তে গেলে রিক্সাওয়ালা পর্যন্ত কয়, বাবুজি আপনি মাইজির কোলে বসেন। আর তোমার দেখলেই বুঝতে পারে দুর্ভিক্ষের কারণটা কি। অল্প বয়সে বিয়ে হলে এরকম মোটাই হয়ে যায়। অল্প বয়স কার? বিয়ের আগে আমি মাত্র বাইশটা বসন্ত দেখেছি। মাত্র বাইশটা দেখছিল, আর কত বসন্ত অন্ধ হইয়াছিল। তাই বলে পর শুনতে পেলে তুমি আমার চেহারা তুলবে, বয়স তুলবে? তুলুম এমন কথা তো ভাবতেই পারি না। তাহলে তো ওয়েট লিফটিং প্র্যাকটিস করতে হবে। খালি ঘুরে যাচ্ছ, ঘুরে যাচ্ছ, ঘুরে যাচ্ছ। ঘুরতেছি? তুমি কি কলিকাতার রাস্তা আছে তোমার এখন? কি ব্যাপার দাদা? আরে গিয়ার সেলা কেন চলতে আসে না ভাই? চাচামিটি করছো কেন বৌমা? অমন সাজানো সুন্দর সংসার তোমার, খাট আলমারি সোফা সেট টিভি সব বাপের বাড়ি থেকে এনেছি মাসিমা, ভেবেছেন কি এখানকার? শুধু যদি একটা ছেলে মেয়ে থাকতো সেইটা তো আর বাপের বাড়ি থেকে আনা যায় না। জেঠিমা বার্নাল আছে, ধুর বার্নালের কথা জানি। মিষ্টি কই না কনা, নারী মিঠু আমার বার্নারও নাই থার্মোমিটারও না। স্পন্ডে হাতে নয় ঘাড়ে হয়। এইবারে আমার একটা অসুখ হইব। কি অসুখ? থ্রম্বোসিস। থ্রম্বোসিস সেটা আবার কি? এইটার মধ্যে আর হাত দিও না, একটা অসুখ অন্তত আমার লাগে সাইডা দাও। ঠিক আছে ঠিক আছে, কিন্তু কি হয় আমাকে সব বলো। কি কইরা হয় না, হইলে কিছু কিছু হয়। কি হয়? কি হইব আমার? থম মইরা বইসা শীষ দিতে দিতে সইলা যায়। আমার হবে। হ্যাঁ না, হ্যাঁ আমার হবে। আবার কয় আমার হইব? আরে একটা মিষ্টি অসুখ তুমি আমার জন্য ছেড়ে দিতে পারো না? আমি না তোমার একমাত্র স্ত্রী। আমিও তো তোমার একমাত্র স্বামী। আইসা আইসা বাবু, দুইজনেরই হইব, দুইজনে একলগেই মরি, তাতে তুমিও বাঁচবা আমিও বাঁচব। মুসাফির মহলিয়া রে তুমি বেবালি মুনিয়া। এই আমি ফ্রম খাটশিলা, বুঝেছো? বিচারদিন বিহার। ও তাহলে আমাদের সিনিয়র বিহার। হ্যাঁ, তার আগে আই বলতে রাজস্থান। তুমি হচ্ছে বিয়ে খাটে খাটগান্ডি ঢাকতে বলে তুমি খাটগান্ডি। হ্যাঁ আমি তো দাদা খুব মনে নেই সিনিয়র এটা চলে যাচ্ছে এটা চলে যাচ্ছে। এই রকম রিহার্সাল যদি বাড়িতে চলে তাহলে আর বলার নাই, দারুণ দারুণ লাগলো সমুদ্র সোনালী অ্যাজ ইউজুয়াল। Oh, oh, oh.
না জানে কিসে আয়েগা কমন পিপল অনুগ্রহ हसीनों ने बुलाया गले से भी लगाया बहुत समझाया यही ना समझा हसीनों ने बुलाया गले से भी लगाया बहुत समझाया यही ना समझा बहुत बोला है बेचारा ना जाने किस पे आएगा है अपना दिल तो आवारा ना जाने किस पे आएगा ला 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 अजब है दीवाना न डर न ठिकाना जमी से बेगाना फलक से जुदा अजब है दीवाना न डर न ठिकाना जमी से बेगाना फलक से जुदा एक टूटा हुआ तारा न जाने किस पे आएगा है अपना दिल तो आवारा न जाने किस पे आएगा जमाना देखा सारा है सबका सहारा ये दिल ही हमारा हुआ न किसी का जमाना देखा सारा है सबका सहारा ये दिल ही हमारा हुआ न किसी का सफर में है ये बंजारा नाने किस पे आएगा है अपना दिल को आवारा न जाने किस पे आएगा हुआ जो कभी काजी तो मिला नहीं काजी जहाँ पे लगी बाजी वहीं पे हारा हुआ तो कभी राजी तो मिला नहीं काजी जहाँ पे लगी बाजी वहीं पे हारा जमाने भर का नाकारा न जाने किस पे आएगा है अपना दिल तो आवारा न जाने किस पे आएगा হ্যালো শতরূপা ইবা কা তুরাই
पहली है ये कैसी पहली जिंदगानी बोले जानू ना जी
ঠিক আছে
कैसी है ये दूरी कैसी मजबूरी मैंने न सोनों से तुझे छू लिया ओहो हो कभी तेरी खुशबू कभी तेरी बातें हमने ये जहाँ पा लिया तू ही दिल की है रौनक तू ही जन्मों की दौलत और कुछ ना जानूं बस इतना ही जानूं तुझ में रब दिखता है यारा मैं क्या करूं तुझ में रब दिखता है यारा मैं क्या करूं चलते सर झुकता है यारा मैं क्या करूं तुझ में रब दिखता है यारा मैं क्या करूं আমরা গান করেই যাবো এখানে বাচ্চাদের আমরা এতক্ষণ ধরে আনন্দ করছিলাম সেই জন্য বাচ্চাদেরকেও একটু আনন্দ করতে হবে।